তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে উপরের যে আঁশটা থাকে সেটা আমি তালের প্রথমে ছাড়িয়ে নেব। আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার তালের যে আটিগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নেব। মাথার উপরে যে একটা শক্ত অংশ থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এবার আটিগুলোকে আলাদা আলাদা করে হাত দিয়ে একটু নরম করে নেব। তালের রসটা যাতে বের করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় তার জন্য আমি সামান্য জল নিয়ে আটিগুলোকে এভাবে ভালোভাবে চটকে নেব। তাহলে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর বের করতেও খুব বেশি খাটনি করতে হবে না। আমি সব আটিগুলোর মধ্যেই সামান্য জল দিয়ে এভাবে চটকে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি চটকালে কিন্তু তালটা তেতো হয়ে যাবে। এবার একটা ছাঁকনির মধ্যে এই তালের আটিগুলোকে ঘষে ঘষে আমি এর রসটা বের করে নেব। দেখুন, জল দিয়ে আগে থেকে চটকে রেখেছিলাম বলে রসটা বের করতে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, খুব সহজেই বের করা যাচ্ছে। ছাঁকনি বা অন্য কিছু ছাড়া যদি আপনারা রসটা বের করতে পারেন সেইভাবে বের করলেও হবে, কিন্তু সেক্ষেত্রে না একটা আঁশ রসটার মধ্যে থেকে যায়, আবার আলাদা করে ছাঁকতে হয়। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তালের যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা অন করে তালের রসটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে। আপনারা পারলে ননস্টিক প্যানে এই ক্ষীরটা বানাবেন, তাহলে কিন্তু তালের রসটা কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যাবে না। এরকম কনস্ট্যান্ট 10 থেকে 15 মিনিট নাড়ানোর পর দেখুন তালের রসটা অনেকটা গাঢ় হয়ে যাবে আর ফুটতে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা মেশানোর পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে। এর মধ্যে আমি দেব নারকল। আমি এখানে অর্ধেক নারকলকে কুড়িয়ে রেখেছিলাম, সেটাই মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি ফ্লেমটাকে বন্ধ করে রেখেছি, কেন রেখেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে মেশাবেন। আমার মনে হলো যে এর মধ্যে আরেকটু হয়তো চিনি প্রয়োজন হবে। প্রথমে আমি একটু চিনিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, তারপর আবার কিছুটা আমি পরে চিনি আবার মেশাবো। আর এখন আমি নাড়াচ্ছি যাতে এই তালের যেটা আমি বানিয়েছি মিশ্রণটা সেটা যেন একটু ঠান্ডা হয়ে যায়। তাহলে মিশ্রণটা এরকম নাড়িয়ে আমি পুরোটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। পুরো তালের এই মিশ্রণটা আর দুধটা যদি দুটোই যদি গরম থাকে তাহলে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যাবে, ক্ষীরটা খেতে কিন্তু একদম ভালো হবে না। সেক্ষেত্রে অল্প অল্প করে দুধ ঢালতে হবে আর এরকমভাবে স্পাটুলা দিয়ে একবার করে মিশিয়ে নিতে হবে, তারপর আবার কিছুটা দুধ ঢালতে হবে। আমি এখানে মোট 2 কাপ মতন দুধ নিয়েছি। দেখুন, আমি আস্তে আস্তে পুরোটা মেশাচ্ছি, তারপরে গ্যাসটাকে আমি অন করে আবার ফুটিয়ে নেব। এভাবে করলে কিন্তু দুধটা কেটে যাওয়ার একদম ভয় থাকবে না আর ক্ষীরটাও খেতে অনেকটা বেশি ভালো হবে। দেখুন, এইভাবে কনস্ট্যান্ট নাড়িয়ে আমি ক্ষীরটাকে এরকম গাঢ় করে নিয়েছি। আপনারা যতটা গাঢ় পছন্দ করেন ততটাই রাখবেন। এটার কোনো নিয়ম নেই যে এতটাই গাঢ় রাখতে হবে বা এতটা শুকনো করতে হবে, যতটা প্রয়োজন ততটা করবেন।